প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এস এল এর কিছু ইম্পর্ট্যান্ট আপডেট এবং কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আগামী কয়েকদিন কয়েকটা ভিডিও আসতে চলেছে তার মধ্যে এটা হচ্ছে প্রথম ভিডিও তো এখানে আমি আলোচনা করব এস এসটির দু হাজার বাইশ সালে একটা প্রোবাবল সিলেবাস ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডে কী হতে চলেছে সেইটা তোমাদের সামনে আমি একটু শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে এখনো পর্যন্ত এসএসসির কোনো নোটিফিকেশন পাবলিশ হয়নি যে সিলেবাসটা আমি ডিসকাস করছি এটা আমাদের অনেক দিন আগে থেকে এই সিলেবাসটা অনার্স পিজিতে চলছে এবং এটা ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডে দু হাজার ষোলো সালের নোটিফিকেশানেও এই সিলেবাসটাই কিন্তু রাখা হয়েছিল এই সিলেবাসটা আমি তোমাদের সামনে একটু আলোচনা করে দিচ্ছি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার যে দু সালে কিন্তু পরীক্ষার প্যাটার্নটা কীরকম ছিল পঞ্চান্ন নাম্বার তোমার নিজের সাবজেক্ট থেকে আসতো পঁয়ত্রিশ নাম্বার তোমার ওখানে আসতো তোমার মানে জেনারেল কিছু বিষয়ের উপরে পঁয়ত্রিশ নাম্বারের একটা কোয়েশ্চেন আসতো এবং তার সঙ্গে সঙ্গে তোমার টেন মার্কসের ছিল পার্সোনালিটি টেস্ট তাহলে এই টোটাল মিলে একশো নাম্বারের পরীক্ষা হতো তো এখন বর্তমানে যে কথাগুলো শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এই বছর থেকে দুশো নাম্বারের রিটেন এক্সামিনেশান হবে এই দুশো নাম্বারের রিটেন এক্সামিনেশনের মধ্যে তোমাদের একশো নাম্বারের থাকবে নিজের সাবজেক্ট ঠিক আছে তো আমি তোমাদের সামনে এটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি তাহলে এইটা হচ্ছে অনার্স পিজি অর্থাৎ এখানে হচ্ছে ইলেভেন টুয়েলভে যারা পরীক্ষা দেবে অর্থাৎ যাদের এমএসসি ইন ম্যাথামেটিক্স কমপ্লিট আছে এবং বিএড আছে যাদের তারা এই সিলেবাসটার উপরে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবেল ঠিক আছে প্রথমেই দেখো থাকছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলোর নাম আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে ইনটিজার্স অর্থাৎ তোমাদের যে নাম্বার থিওরি আছে সেই নাম্বার থিওরির ব্যাপারগুলো একটু এখানে ডিসকাস করা আছে তারপরে কমপ্লেক্স নাম্বারস আছে তারপরে থাকছে পলিনোমিয়ালস উইথ রিয়েল কুইফিশিয়েন্টস অর্থাৎ থিওরি অফ ইকুয়েশানস এবং ইনিকুইলিটিস মূলত চারটে চ্যাপ্টার এখানে আছে নাম্বার থিওরি কমপ্লেক্স নাম্বারস পলিনোমিয়ালস অর্থাৎ তোমার এখানে থিওরি অফ ইকুয়েশানস এবং তার সঙ্গে সঙ্গে ইনিকুইলিটিস এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে মডার্ন অ্যালজেব্রা থেকে কী থাকছে মডার্ন এলজেব্রা থেকে থাকছে দেখো সেট রিলেশানস ম্যাপিং এদের যে বেসিক কনসেপ্ট তারপরে থাকছে দেখো ইন্ট্রোডাকশান টু গ্রুপ থিওরি গ্রুপ থিওরির পুরোটাই প্রায় থাকছে এখানে ঠিক আছে নর্মাল সাবগ্রুপ গ্রুপ কোসেন্ট গ্রুপ কোসেট হোমোমরফিজম আইসোমরফিজম এই সমস্ত জায়গাগুলো থাকছে এবং তার সঙ্গে থাক থাকছে দেখো রিংস অ্যান্ড ফিল্ডসের কিছু বেসিক জায়গা ঠিক আছে মানে সাবরিংস তারপর দেখো সাব ফিল্ড ক্যারেক্টারিস্টিক অফ এ রিং মানে ওইদিকে তোমার আইডিয়াল ইন্টিগ্রাল ডোমেন যে পার্টগুলো আছে সেইগুলোর অল্প অল্প বিষয় জেনে রাখতে হবে কিন্তু মেনলি তোমাকে রিংয়ের মেন জায়গাটার উপরে মানে ইনিশিয়াল যে দিকটা আছে সেই দিকটার উপরেই কাজ করতে হবে তারপর দেখো লিনিয়ার অ্যালজেব্রা থেকে আসছে তোমার দেখো ম্যাট্রিক্স থিওরি এবং লিনিয়ার অ্যালজেব্রা ম্যাট্রিসেস অফ রিয়েল অ্যান্ড কমপ্লেক্স নাম্বারস প্রথমে ম্যাট্রিক্স থাকছে তারপরে থাকছে ডিটারমিনেন্টস তারপরে থাকছে দেখো র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স তারপরে ভেক্টর স্পেস থাকছে বা লিনিয়ার স্পেস থাকছে ওভার এ ফিল্ড তারপরে দেখো রো স্পেস কলাম স্পেস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশানস ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা লিনিয়ার ট্রান্সফরমেশন ইনার প্রোডাক্ট স্পেস গ্রাম স্মিড প্রসেস থাকছে তার মধ্যে আইগেন ভ্যালুজ আইগেন ভেক্টরস ক্যালে হ্যামিলটন থিওরাম মানে বেশ ভালো রকমের লিনিয়ার অ্যালজেব্রাটা থাকছে তারপরে দেখো চলে আসছি আমরা রিয়েল অ্যানালাইসিসে রিয়েল অ্যানালাইসিসে থাকছে দেখো রিয়েল নাম্বার রিয়েল নাম্বারের জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন ক্যান্টর ডেডিকিন্স অ্যাক্সিওম তারপরে তোমার আর্কিমিডিয়ান প্রপার্টি তারপরে পয়েন্ট সেট ইন আর মানে আর এবং আর স্কোয়ার তার সঙ্গে সঙ্গে থাকছে দেখো রিয়েল ভ্যালুড ফাংশানস রিয়েল ভ্যালুড ফাংশানসের মধ্যে লিমিট থাকবে কন্টিনিউটি থাকবে সিকোয়েন্স থাকছে এখানে দেখো তারপরে তোমার থাকছে ইনফাইনাইট সিরিজ থাকবে অর্থাৎ সিকোয়েন্স সিরিজ থাকছে তারপরে কন্টিনিউটি অফ এ ফাংশান যেটা আমি বললাম তার মধ্যে ডিসকন্টিনিউটি ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি সব ব্যাপারগুলো ভালো করে জেনে রাখতে হবে কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড ডিফারেন্সিয়াল এই পার্টটাও দেখো থাকছে তার সঙ্গে থাকছে দেখো ম্যাকলরিন সিরিজ ঠিক আছে অর্থাৎ এক্সপানশন অফ ফাংশানসের যে পার্টটা আছে সেই পার্টটা থাকছে ঠিক আছে তারপরে আমাদের থাকছে তোমার ম্যাক্সিমা মিনিমা ইনডিটারমিনেট ফর্মস ট্যানজেন্ট নর্মাল অর্থাৎ ক্যালকুলাসের পার্টগুলো থাকছে ঠিক আছে তারপরে দেখো ইনফাইনাইট ইনডেফিনিট অ্যান্ড সুটেবল করেসপন্ডেন্স ডেফিনিট ইন্টিগ্রালস অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাসের কিছুটা পার্ট থাকছে এরিয়া থাকছে সিকোয়েন্স অফ ফাংশানস থাকে সিরিজ অফ ফাংশানস থাকছে তারপরে তোমার পাওয়ার সিরিজ থাকবে রিমান ইন্টিগ্রেশন আছে ইমপ্রপার ইন্টিগ্রাল আছে তারপরে ফাংশনস অফ টু ভেরিয়েবলস একটু জানতে হবে মানে পার্সিয়াল ডেরিভেটিভস অয়েলার্স থিওরাম হোমোজেনাস ফাংশান এই পার্টগুলো তারপরে দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনস থাকছে ডিফারেন্সিয়াল ইকুয়েশানসের মধ্যে দেখো সিগনিফিকেন্স অফ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এর ইনিশিয়াল পার্টগুলো থাকবে তারপরে দেখো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশান তারপরে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশানস তারপরে দেখো এক্স্যাক্ট ইকুয়েশনস করতে হবে তারপরে ইকুয়েশানস অফ ফার্স্ট অর্ডার বাট নট অফ ফার্স্ট ডিগ্রি সিঙ্গুলার সলিউশনস হায়ার অর্ডার লিনিয়ার ইকুয়েশানসের মধ্যে দেখো থাকছে কনস্ট্যান্ট কুইফিশিয়েন্টস অর্থাৎ সিএফপিআইয়ের পার্টগুলো থাকবে তারপরে থাকবে তোমার অয়লার ইকুয়েশানস থাকবে ঠিক আছে তো মানে কসি অয়লার যেটাকে আমরা বলি এই ধরনের পার্টগুলো সম্পর্কে তোমাকে একটু আইডিয়া গ্যাদার করতে হবে অ্যানালিটিক্যাল জিওমেট্রি অফ টু অ্যান্ড থ্রি ডাইমেনশানসের মধ্যে দেখো টু ডাইমেনশানস থেকে থাকছে অর্থগোনাল ট্রান্সফরমেশন জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পেয়ার অফ স্ট্রেট লাইনস সার্কেল প্যারাবোলা ইলিপস হাইপারবোলা পোলার ইকুয়েশান সেগুলো টু ডি থেকে থাকছে থ্রিডি থেকে থাকবে সার্কেল থাকবে প্লেন থাকবে স্ট্রেট লাইন্স থাকবে ঠিক আছে স্ফিয়ার থাকবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থাকবে এই সমস্ত পার্টগুলো থাকবে ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইসিস থেকে ভেক্টর অ্যালজেব্রা ভেক্টর অ্যালজেব্রা দেখো বেসিক যে জায়গাগুলো ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট স্কেলার ট্রিপল প্রোডাক্ট ভেক্টর ট্রিপল প্রোডাক্ট অ্যাপ্লিকেশনস টু জিওমেট্রি অ্যাপ্লিকেশনস টু মেকানিক্স ভেক্টার অ্যানালাইসিসের মধ্যে দেখো তোমার ওই ডিফারেন্সিয়াল অপারেটার তারপরে ভেক্টার ইন্টিগ্রেশন ভেক্টার ডিফারেন্সিয়েশন গস ডাইভারজেন্স থিওরাম ঠিক আছে তো এই 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 জায়গাগুলো মানে ডেলিভেটিভ অফ এ ভেক্টার তারপরে কার্ল ডাইভারজেন্স এই এই পার্টগুলো তোমাদেরকে জানতে হবে মেকানিক্স আছে মেকানিক্সের মধ্যে দেখো কম্পোজিশান অ্যান্ড রেজলিউশন অফ কোপ্লেনার অ্যান্ড কনকারেন্ট ফোর্সেস রেজলিউশন অফ ফোর্সেস মোমেন্টস অ্যান্ড কাপলস তারপরে দেখো তোমাদের কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম ফান্ডামেন্টাল আইডিয়াস অ্যান্ড প্রিন্সিপাল অফ ডাইনামিক্স থাকছে মোশন ইন এ স্ট্রেট লাইন মানে পার্টিক্যাল ডাইনামিক্স স্ট্যাটিক্স এবং রিজিড ডায়নামিক্স এইগুলোর দেখো একটা মিক্সচার এখানে করা আছে ইম্প্যাক্ট অফ ইলাস্টিক বডিজ নিউটনস এক্সপেরিমেন্টাল ল তারপরে তোমার থাকছে দেখো এসএইচএম থাকছে মোশন ইন এ স্ট্রেট লাইন থাকছে ঠিক আছে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন কাটিশিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেটস থাকছে সেন্ট্রাল অরবিটস থাকছে ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্ট্রাল অরবিটস থাকছে তারপরে ট্যানজেন্সিয়াল নরমাল অ্যাক্সিলারেশন সার্কুলার মোশন সেগুলো থাকছে তারপরে তোমার থাকছে দেখো প্রোজেক্টাইল থাকবে তারপরে ফ্রি ওই লজ অফ ফ্রিকশন কোন অফ ফ্রিকশন তারপরে তোমার ওখানে রাফ প্লেন কার্ভ রাফ সারফেস আন্ডার অ্যাকশন অফ এনি গিভেন ফোর্সেস জেনারেল ফর্মুলা ফর ডিটারমিনেশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি এই ধরনের পার্টগুলো থাকছে অর্থাৎ পার্টিক্যাল ডাইনামিক্স এবং রিজিট ডাইনামিক্সটা একটু মোটামুটি জানতে হবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মধ্যে পুরোটাই প্রায় থাকছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের গ্রাফিক্যাল সলিউশন ফিজিবল থেকে বেসিক ফিজিবল সলিউশনে রিডিউস করা তারপরে পয়েন্ট সেট থিওরির মধ্যে হাইপার প্লেন কনভেক্স সেট তারপরে তোমার হচ্ছে কনভেক্স হাল কনভেক্স পলিহেড্রন সাপোর্টিং সেপারেটিং হাইপার প্লেন্স এই জায়গাগুলো ভালো করে জানতে হবে কনভিক্সের প্রমাণ করা ভালো করে জানতে হবে তারপরে বেসিক ফিজিবল সলিউশন এবং তার যে রিলেটেড যে থিওরামসগুলো আছে সেইগুলো একটু একটু জেনে রাখতে হবে এগুলো বুঝতেই পারছো এগুলোর থেকে তোমার কনসেপ্টটা এখানে চেক করা হবে এখানে কখনোই তুমি থিওরামগুলো কতটা প্রুফ করতে পারছো এখানে সেগুলো জাজ করার কোনো স্কোপ নেই স্ল্যাক অ্যান্ড সারপ্লাস ভেরিয়েবল স্ট্যান্ডার্ড ফর্ম অফ এলপিপি থিওরি অফ সিমপ্লেক্স মেথড ফিজিবিলিটি অ্যান্ড অপটিমালিটি সলিউশনস তারপরে টু ফেজ মেথড ডি ডুয়ালিটি থিওরি ডুয়াল সিমপ্লেক্স মেথড ট্রান্সপোর্টেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট প্রবলেম সেইগুলো জানতে হবে মেকানিক্স টুয়ের মধ্যে দেখো এখানে তোমরা বুঝতে পারছো যে ভার্চুয়াল ওয়ার্ক থাকছে ফোর্সেস ইন থ্রি ডাইমেনশনস থাকছে অর্থাৎ স্ট্যাটিক্সের পার্টগুলো থাকছে মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার এ প্লেন তারপর দেখো রিজিড ডাইনামিক্স থাকবে ঠিক আছে রিজিড ডাইনামিক্সের ব্যাপারে মোমেন্ট অফ ইনার্সিয়া মোশন ইন টু ডাইমেনশন এই জায়গাগুলো একদম লাস্টে দেখো একটা পার্ট আছে জেনারেলাইজড কোয়ার্ডিনেটস মোমেন্টাম লাগরানজিয়ানস সাইক্লিক কোয়ার্ডিনেটস অ্যান্ড এখানে ওই রনথিয়ান লেখা আছে ঠিক আছে তো তো এই জায়গাগুলো তোমাদেরকে জানতে হবে আর ম্যাথামেটিক্যাল থিওরি অফ প্রোবাবিলিটির মধ্যে র্যান্ডাম এক্সপেরিমেন্ট প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন প্রোবাবিলিটি ডেন্সিটি ফাংশান প্রোবাবিলিটি মাস ফাংশন বিভিন্ন প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশনের পিডিএফগুলো জানতে হবে পিএমএফগুলো জানতে হবে তাদের মিন মিডিয়ান মোড বের করা জানতে হবে তার সাথে সাথে তোমাকে ধরো মোমেন্ট জেনারেটিং ফাংশান ক্যারেক্টারিস্টিক ফাংশান এই জায়গাগুলো জানতে হবে এবং ডিস্ট্রিবিউশন কী কী আছে সেগুলো একটু তোমরা সিলেবাস থেকে দেখে নিতে পারো বাইনোমিয়াল পয়সন ইউনিফর্ম কসি গামা ঠিক আছে বিটা ডিস্ট্রিবিউশন ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড ঠিক আছে এই জায়গাগুলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে এই জায়গাগুলো করতে হবে তার সঙ্গে কোরিলেশন কোইফিশিয়েন্ট রিগ্রেশন মোমেন্ট জেনারেটিং ফাংশান তো বললাম এই কোভেরিয়েন্স কোরিলেশন রিলেশান কোইফিসিয়েন্ট জয়েন্ট ক্যারেক্টারিস্টিক ফাংশান ঠিক আছে তারপরে তোমার হচ্ছে কনভারজেন্স ইন প্রোবাবিলিটি এই ধরনের পার্টগুলো জানতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন কিছু কিছু স্ট্যাটিস্টিক্সের পার্ট আছে সেগুলো সিলেবাস থেকে দেখে নেবে ম্যাথেটিক্যাল স্ট্যাটিস্টিক্স আলাদা করে এখানে দেখো বলেই দিচ্ছে তো ম্যাথেমেটিক্যাল স্ট্যাটিস্টিক্সের মধ্যে বাইভেরিয়েট ভেরিয়েট স্যাম্পলিং থিওরি স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন তারপর তোমার হচ্ছে থিওরি অফ এস্টিমেশন ঠিক আছে তারপরে ওই ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট এই জায়গাগুলো তোমাদেরকে একটু জানতে হবে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে এরর্স তোমাকে জানতে হচ্ছে ইন্টারপোলেশন ভালোভাবে জানতে হবে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশান নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন তার সঙ্গে নিউমেরিক্যাল সলিউশনস অফ ইকুয়েশনস বিভিন্ন রকমের যে মানে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশানসের যে সলিউশানসগুলো আছে তারপরে অয়েলার্স মেথড আর কে ফোর মেথড মিলনেস মেথড এই জায়গার একটু কনসেপ্টগুলো লাগবে তো এই নিয়েই সিলেবাসটা এখানে কমপ্লিট হচ্ছে তবে খুব ভালো করে বলবো যেগুলো তোমাদের দরকার খুব ভালোভাবে করতে হবে সেটা হচ্ছে অ্যালজেব্রা মানে ক্লাসিক্যাল অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এবং লিনিয়ার অ্যালজেব্রা আর তার সাথে রিয়েল অ্যানালাইসিস এই পার্টগুলো সম্পর্কে যদি তোমরা খুব মানে ইন ডেপথ যদি পড়াশোনা করো তাহলে দেখবে সেখান থেকেই তোমরা কিন্তু মেজরিটি অফ কোয়েশেন্স ওখান থেকে পেয়ে যাবে এছাড়া অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের তোমার যেগুলো ভেক্টর ভেক্টর ক্যালকুলাস এবং ভেক্টর অ্যানালাইসিস এছাড়া অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশানস তারপরে যেমন ধরো তোমার মেকানিক্সের কিছু ছোটোখাটো পার্ট এগুলো থেকে তো খুব দেখো মেকানিক্স থেকে তো অনেক বড়ো বড়ো কোশ্চেন হয় তো মেকানিক্স থেকে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো এমসিকিউ টাইপের আসতে পারে সেই ধরনের কোশ্চেনের জন্য আমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে তো এই বলে আজকের আমি কথা শেষ করছি যারা ইলেভেন টুয়েলভের প্রস্তুতি নিচ্ছ তারা নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মধ্যেই নোটিফিকেশান পাবলিশড হবে